দেখো আজকে তোমাদের একটা বড় প্রশ্ন করাচ্ছি, জাতিসংঘ কখন কেন প্রতিষ্ঠা? যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তখন পৃথিবীর বিভিন্ন দেশগুলো ঠিক করলো যে এইভাবে যদি যুদ্ধ হতে থাকে তাহলে পৃথিবী তো আর টিকবে না, তাহলে তার জন্য কি করতে হবে, না একটা এমন একটা সংস্থা প্রতিষ্ঠা করতে হবে যে আর পৃথিবীতে যুদ্ধ করতে দেবে না। যদিও পরবর্তীকালে আবার যুদ্ধ হয়েছিল, সেই জাতিসংঘ কখন প্রতিষ্ঠা হয়েছিল? না প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। দেখ প্রশ্ন আছে, জাতিসংঘ কখন কেন প্রতিষ্ঠা হয়? উত্তর লিখেছি, আন্তর্জাতিক বিবাদ, আন্তর্জাতিক মানে সমগ্র পৃথিবীর মধ্যে বিবাদ, বিভিন্ন দেশগুলির মধ্যে বিবাদ শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। এর কাজগুলি কি ছিল? বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ছিল এর প্রধান কাজ। দ্বিতীয় কাজ কি ছিল? কোনো রাষ্ট্র যদি অপর রাষ্ট্রকে অন্যায়ভাবে আক্রমণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। একটা রাষ্ট্র যদি অন্য একটা রাষ্ট্রকে আক্রমণ করে তার বিরুদ্ধে জাতিসংঘ স্টেপ নিত। আর প্রথম পয়েন্ট হচ্ছে বিশ্ব শান্তি, বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। তার মানে যদি কোনো যাতে না কোনো দেশের মধ্যে একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ লাগে বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় সেই দিকটা দেখা ওদের কাজ। দ্বিতীয় দেখো, বিভিন্ন দেশগুলির অস্ত্রসজ্জা হ্রাস করা। বিভিন্ন পৃথিবীর দেশগুলি আছে তাদের যে তারা কি করছে এখন দেখো না, সব পৃথিবীর বিভিন্ন দেশগুলো কি করছে, যত পারছে অস্ত্র মজুত করছে, আর পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে সমস্ত রকম অস্ত্র। কিন্তু জাতিসংঘের কাজ ছিল যাতে না বিভিন্ন দেশগুলি অস্ত্রসজ্জা করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখা, যদিও সেগুলো করা হয়। চারে, মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ঘটা। আর একটা কি, শুধুমাত্র এই যুদ্ধ দিকটা দেখা এবং যাতে না যুদ্ধ হয় সেদিকটা বন্ধ করা, এটাই শুধু ওর কাজ ছিল না। ওর কাজ ছিল মানুষের, সাধারণ মানুষের সামাজিক এবং অর্থনৈতিক দিকটা দেখাও ওর কাজ ছিল। যদিও জাতীয় সংঘ অ্যাকচুয়াল ঠিক ওর কাজ করতে পারেনি, জাতিসংঘ একবার ব্যর্থ হয়েছে। ঠিক আছে, এটা মুখস্থ করবে। ঠিক আছে।